কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে হীরাছড়া ভিলেজের 5 নং ওয়ার্ড এলাকা ডেপাছড়া গ্রামে মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন গৃহবধূ রুজিনা বেগম। কর্মসূত্রে সৌদি আরবে থাকেন তার স্বামী মুকিদ আলী। স্বামীর অনুপস্থিতিতে একই গ্রামের বাসিন্দা আফতার আলী নামে এক যুবকের সাথে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হন রুজিনা। গত 26 এপ্রিল বুধবার রাত 1:30 নাগাদ তাদের দুজনকে অশালীন অবস্থায় দেখেন রুজিনার দুই দেওয়ার এবং শ্বশুর। এই মহিলা এবং তার প্রেমিককে বেধড়ক মারধর করে ভোরবেলা প্রকাশ্যে মাথা ন্যাড়া করে গ্রামের একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। একই সাথে পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে ছেড়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। আইনিভাবে অবৈধ এবং শাস্তিযোগ্য এই অপরাধের ভিত্তিতে গত 29 এপ্রিল দুই দেওর সিকান্দার আলী ও শাহিদ আলী এবং শ্বশুর আজবর আলীর বিরুদ্ধে ইরানি থানায় লিখিত অভিযোগ করেন রুজিনা বেগম। মামলাটি রেজিস্ট্রি করে তিনজনকে গ্রেপ্তার করেছে ইরানি থানার পুলিশ। তিন অপরাধী বর্তমানে কৈলাসহরে জেলে রয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ। ইন্টারভিনিং নাইট অফ 26 আর 27 ওই দিন রাত্রিবেলা একজন রুজিনা বেগম বলে আছেন, যিনি ওয়াইফ অফ মুকিদ আলী, তো ওনার পরিবারের লোক, ওনার দুই দেওর শ্বশুর, ওনার নামে হঠাৎ করে ওনার বাড়িতে আরেকজনকে পুরুষ লোক আসে, তো এই প্রথম মহিলার মানে ওনার সাথে বুঝি অবৈধ সম্পর্ক আছে, সেই অভিযোগে ওনাকে মারপিট করা হয় এবং ওনার মাথার চুল মানে খুব ওনাকে প্রথম সাংঘাতিকভাবে মারধর করে নির্যাতন করা হয়, তারপর ওনার মাথার চুল কেটে ফেলা হয়। পরবর্তী সময়ে 27 তারিখে আমাদের কাছে একটা 29 তারিখ আমাদের কাছে একটা কমপ্লেইন আসে। তো এই কমপ্লেন অনুযায়ী একটা কেস হয় যার নাম্বার হলো 29। তো এই কেস হওয়ার পরে আমরা তিনজনকে গ্রেপ্তার করি। কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা গৃহবধূ। সৌদি আরব থেকে ফিরে ভরসা এবং বিশ্বাস রেখে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন তার স্বামী মুকিদ আলী। তবে এইভাবে প্রকাশ্যে এক বিবাহিত মহিলা এবং যুবককে বেধড়ক মারধর করে তাদের ন্যাড়া করে দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া একটি গুরুতর অপরাধ। অবিলম্বে বিভিন্ন মহল থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।